বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সবাইকে জান্নাতুল লিটল স্কুল ব্লগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি নতুনভাবে তোমাদের মাঝে এলাম। নতুনভাবে কেন জানো? দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুরো কটনবারের প্যাকেট নিয়ে বসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা টাওয়াল নিয়ে বসেছি। আর এটার কারণ হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চেঞ্জিং চ্যালেঞ্জ। তো যাই হোক, আমি এটা কখনো করিনি, বাট আমি কখনো ভাবতে পারিনি যে আমার ভিডিওতে এমন কোনো রিকোয়েস্ট আসবে। তো যাই হোক, গত পরশু দিনের ভিডিওতে আমি সুতপাতিকে বলেছিলাম, দিয়ে এরকম ভিডিও করো না, এগুলো শরীরের জন্য, সত্যি এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর, কারণ এটা একটা ব্রেনের উপর প্রেশার দিয়ে, শরীরের উপর প্রেশার দিয়ে জিনিসটা করতে হয়। তো ওটাই আমার সাথে হয়ে গেল। তো যাই হোক, একজন খুব রিকোয়েস্ট করেছে, তো সে আমার হতে পারে রেগুলার ফ্রেন্ড বা তার কোনো চ্যানেল নেই, বাট সে আমার ভিডিওগুলো দেখে। তো সে আমাকে মানে এইভাবে রেগুলারলি বলে যাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে, এত করে যখন বলছে তাহলে করি। আমার একটু কষ্ট হবে, বাট আমার তো এমনি টনসিলস প্রবলেম আছে, তো আমার মানে ঠান্ডা সর্দি লাগলে তেমন একটা হাসি টাসি আসে না। তারপর ট্রাই করে দেখছি যে কতটা করতে পারি। তো চলো, আর তোমরা কিন্তু গুনে দেখবে যে আমি কটা দিতে পারি। আমি জানি না, আমি হয়তো অনেকগুলো দিতে পারবো না, কারণ আমার খুব কম হাসি আসে, তারপর আমি ট্রাই করছি। গুনো কিন্তু তোমরা সবাই, ঠিক আছে? আমি স্টার্ট হচ্ছি, জানি না কি হবে, আল্লাহ দেখো একটু। দুটো চারটে ফার্স্টে ভিজে গেছে, ফার্স্টে এই নাকে দিচ্ছি, এখন দেখি কি হয়। শেষ ভিজে গেছে এটা, সাতটা ভিজে গেছে।
হচ্ছে না, এটাও ভিজে গেছে। নটা শেষ, বারোটা, 3টে ভিজে গেছে, আর একটা নিলাম, এটাই শেষ। হলে হলো, না হলে আর নেই, মানে আছে না যে সুড়সুড়ি, ওটাই ভেঙে গেছে এখন, ওটাই আর নেই। আর আমার তো এমনি বেশি হয় না, কম হয়, তো এটাই লাস্ট। ঠিক আছে, আর কাজ হবে না, আর হচ্ছে না, তো যাই হোক, মানে এটা কিন্তু খুব কঠিন। আমার বুক ব্যথা হয়ে গেছে, মাথা ঘুরছে, ঠিক আছে, এরকম চ্যালেঞ্জ আমি মনে করি না করাই ভালো, কারণ যে করে তারাই শুধু জানে এর পরিস্থিতিটা কী হয়। ও বাবা, আমার তো এমনি টনসিল প্রবলেম, আমার মনে হচ্ছিল যে আমার এখানে ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, আমার চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এগুলো কেউ করো না, এগুলো সত্যি খুব কঠিন, মাথার মজক, মানে মাথার মজক আছে না, এটা সহ ঘিলু সহ নড়ে যায়। আর আমার তো এখানটা ব্যথা হয়ে গেছে, চিড়চিড় করে পুড়ছে, মানে মরিচ লাগে যেমন পুড়ে ওরকম পুড়ছে আমার এখানটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।